ফেসবুকে বাংলাদেশে আসার ঘোষণা দিয়ে মার্টিনেজ বললেন, আমি তোমাদের ভালোবাসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসবেন এই খবর আগেই জানা গিয়েছিল। বাংলাদেশে আসার বিষয়টি মার্টিনেজ নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন। আগামী 3-5 জুলাই তিনি কলকাতায় থাকবেন, এর মধ্যে ঢাকায় আসবেন। ফেসবুকে মার্টিনেজ লিখেছেন, সবাইকে শুভেচ্ছা, আমি আগামী 3-5 জুলাই ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। সেখানে আমি বিভিন্ন চ্যারিটি কার্যক্রমে অংশ নেব, একই সঙ্গে মোহনবাগান ক্লাবের একটি চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে যোগ দেব। এর পাশাপাশি ভক্তদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম, পৃষ্ঠপোষকদের হয়ে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ফুটবল সংক্রান্ত প্রচারণায় অংশ নেব। আমি জানি কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছেন, আমি তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। শতদ্রুকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ, আমি তোমাদের ভালোবাসি। এর আগে কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত শুধু কলকাতায় আনার ব্যাপারে যোগাযোগ করেছিলেন মার্টিনেজের সঙ্গে। মার্টিনেজ ঢাকায় আসছেন সম্পূর্ণ নিজের আগ্রহে। কলকাতা সফর চূড়ান্ত হওয়ার পর শতদ্রুকে মার্টিনেজই বাংলাদেশে আসার ব্যাপারে তার ইচ্ছার কথা জানান। শতদ্রু এরপর সফরসূচির মধ্যে ঢাকা সফরের ব্যাপারটিও যুক্ত করেন। গত 21 মে শতদ্রু প্রথম আলোকে জানান, মার্টিনেজের আগ্রহের কারণেই তিনি বাংলাদেশের বিভিন্ন পৃষ্ঠপোষকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। সেদিন জানা গিয়েছিল 3 জুলাই ভোরে মার্টিনেজ ঢাকায় আসবেন। সেই দিনটি থেকে পরদিন সকালে চলে যাবেন কলকাতায়। গত ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গোলরক্ষক মার্টিনেজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ফাইনাল 3-3 গোলে অমীমাংসিত থাকার পর সেটি টাইব্রেকারে গড়ালে মার্টিনেজ নায়ক হয়ে যান টাইব্রেকারের একটি শট ঠেকিয়ে। শুধু তাই নয়, অতিরিক্ত সময়ের একেবারে অন্তিম মুহূর্তে ফ্রান্সের একটি নিশ্চিত গোল প্রচেষ্টা অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছিলেন তিনি। লিওনেল মেসি যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের নায়ক হন, তাহলে মার্টিনেজ অবশ্যই পার্শ্বনায়ক। 36 বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় অবদান অবশ্যই লিওনেল মেসির। মেসি যদি সেই জয়ের অবিসংবাদিত নায়ক হয়ে থাকেন, পার্শ্বনায়কদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল কে তা নিয়েও বলতে গেলে কোনো বিতর্ক নেই। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের কাছেও তাই মার্টিনেজ নায়কই। খ্যাপাটে এই গোলরক্ষক গত 2 বছর ধরে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে আস্থা ও ভরসার প্রতীক। বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কারটি উঠেছে তার হাতেই।